প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম এবং পাকিস্তানি সেমাই দিয়ে ভীষণ মজার সেমাই পিঠা রেসিপি। এই পিঠাটা যে কাউকে তৈরি করে খাওয়াও তোমাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে কী দিয়ে বানিয়েছ। তো একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা কুড়মুড়ে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। তো চলো শুরু করি। এখানে আমি নিয়েছি পাকিস্তানি সেমাই। দেখো, এই সেমাইটা আমরা সবাই চিনি, কেউ কেউ ময়দার সেমাই বলে থাকে। তো এখান থেকে আমি কিছুটা নিব, পুরোটো নিব না। তো কীভাবে এই সেমাইটা আমি ব্যবহার করব পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি, আর দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা রুম টেম্পারেচারে হতে হবে। ডিম দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখন আরও উপকরণ এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি আমি একেবারে 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে মুসমুসে ভাবটা হবে। আর 1 টিস্পুন পরিমাণে পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে অনেক বেশি টেস্টি হয় পিঠাটা। এখন আরও হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এই সেমাইটা। এই সেমাইটা আমি হাতের সাহায্যে ভালো করে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। নিয়ে আগে থেকেই আমি পানিতে 1 টিস্পুন পরিমাণে তেল দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। আর এটা স্ট্রেইনারে দিয়ে ওই ফুটন্ত পানিটা স্ট্রেইনারে সেমাইয়ের উপরে ঢেলে দিয়েছি। এতে করে যতটুকু সিদ্ধ হয় ঠিক ততটুকুই করতে হবে, এর বেশি কিন্তু করা যাবে না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ কতটা ঝরঝরে রয়েছে, তেল দেওয়ার কারণে অনেক ঝরঝরে। কিন্তু বেশি চুলার উপরে দিয়ে বেশি সিদ্ধ করা যাবে না, ঠিক এভাবে স্ট্রেইনারে রেখে পানি ঢেলে দিলেই হবে। এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাই দিয়ে আমি ভালো করে একটু মেখে নিব। তো দেখো যতটা লিকুইড আছে বাকিটা আমি পূর্ণ করব সুজি দিয়ে। এখানে আমার 1/2 কাপ পরিমাণে সুজি লেগেছে। এই সুজিটা আমি অল্প অল্প করে দিয়ে বুঝে শুনে ডোটা রেডি করব। এই ডোটা এমনভাবে হবে, বেশি কিন্তু ঘন হবে না, একদম পাতলা পাতলাই থাকবে। এমন কিন্তু নয়, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না, মানে এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করা যাবে না। ডিমে একটা ডিমের যতটুকু পরিমাণে হয় ঠিক সেই পরিমাণে সেমাই এবং সুজি দিতে হবে। তো দেখো ডোটা ঠিক এরকমই হয়েছে, এর থেকে বেশি ঘনও হবে না পাতলাও হবে না। তো আমি এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এটা রেস্টে রাখার কোনো দরকার নাই। তো যতটুকু এভাবে হয় ঠিক ততটুকুই রেখে দিতে হবে, হাত ধুতে ধুতে যতক্ষণ সময় লাগে। এরই মাঝে আমি চুলের তেলটাকে হাই হিটে গরম করে এখন মিডিয়ামে করে দিয়েছি। তো দেখো এখন আমি সবগুলো সেমাইয়ের পিঠা এখানে হাত দিয়ে ছেড়ে দিব। হাত দিয়েই দিতে পারো, কোনো চামচ ব্যবহার করার দরকার নেই। শুধু চেষ্টা করবে গোল করলে গোল, লম্বা করলে লম্বা, সাইজটা যেন সমান হয়। এইভাবে করে প্রত্যেকটা পিঠে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চুলের আঁচটা একেবারে মিডিয়াম থেকে নিচে থাকবে, এত বেশি হাই করে দেওয়া যাবে না বা মিডিয়ামও দেওয়া যাবে না, সেই দিকে খেয়াল রাখতে হবে। ধৈর্য সহকারে এখন উল্টিয়ে পাল্টিয়ে এটা বেজে নেওয়ার পালা। তো আমার চ্যানেলে যারা নতুন জয়েন করেছো তাদের প্রতি অনুরোধ রইল, রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে নিয়মিত হয়ে এবং পাশে থাকা ঘন্টা চিহ্নতে ক্লিক করে দিবে। এতে করে যে কোনো সময় যে কোনো রেসিপি দিই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা ইচ্ছে করলেই দেখে নিতে পারবে। আর যদি একটু পারো বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলোকে আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে বেজে নিচ্ছি, বেশি ডিপ কিন্তু করা যাবে না, আমি এই রকমই রাখবো। তার একটু উল্টিয়ে পাল্টিয়ে আর একটু ক্রিসপি হয়ে এলে তারপরে উঠিয়ে নেব। দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু এখন আমি উঠিয়ে নিচ্ছি, খুব একটা সময় কিন্তু লাগে না।
একেবারে কম সময়ে তৈরি হয়ে গেল ভীষণ মজার পাকিস্তানি সেমাইয়ের পিঠা। এই পিঠাটা একবার হলেও এই প্রসেসে ট্রাই করো এবং যে কাউকে তৈরি করে খাওয়াও সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা খেতে কতটা টেস্টি এবং ক্রিসপি লাগে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তোমাদের কাছ থেকে আশীর্বাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।